2016 টি-20 বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে 4 বলে 4 ছক্কায় ম্যাচ হারিয়েছিলেন ইংল্যান্ডকে। অনেকে শেষও দেখে ফেলেছিলেন তার, কিন্তু কবছর যেতেই সেই বেন স্টোকসই সপ্তম আসমানে গেল 4 বছরে তৃতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার ইংলিশ অলরাউন্ডার। 2022 সালটা ব্যাটে বলে দুর্দান্ত কেটেছে স্টোকসের, বিশেষ করে টেস্টে তার অধিনায়কত্ব মুগ্ধ করেছে সবাইকে। ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে জুটি বেঁধে বাসবল থিওরিতে এলিট ক্রিকেটে রাজত্ব করেছেন বেন। 17 টেস্টে মাত্র এক জয় ছিল যাদের, সেই দলটার দায়িত্ব নিয়েই বদলে দেন চেহারা। স্টোকসের নেতৃত্বে গত বছর 10 টেস্টের 9টিতেই জিতেছে ইংল্যান্ড। টেস্টে 2022-এর সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক স্টোকস, 2 সেঞ্চুরিতে করেছিলেন 870 রান, বল হাতেও ছিলেন ছন্দে, নিয়েছিলেন 26 উইকেট। দারুণ পারফরমেন্সের সুবাদে এ বছরের শুরুতেই জিতেছেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার, আর এবার উইজডেনেরটাও। 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ভোলার কথা নয় কারো। লর্ডসের ওই ম্যাচের হিরো স্টোকস, এরপর থ্রি লায়নদের 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বড় অবদান তার। মেলবোর্নের ফাইনালেও খেলেছিলেন দারুণ ইনিংস। নিজেদের ক্রিকেটের সবচেয়ে বড় এই অস্ত্রকে 2023 ওডিআই বিশ্বকাপে মিস করবে ইংলিশরা তা নিশ্চিতভাবেই বলা যায়। 50 ওভারের ক্রিকেটকে যে বিদায় বলে দিয়েছেন বেন। স্টোকসের টিমমেট জনি বেয়ারস্টো পেয়েছেন দারুণ এক স্বীকৃতি। প্রথমবারের মতো চালু করা উইজডেন ট্রফি উইনার হয়েছেন বেয়ারস্টো। গত বছর ভারতের বিপক্ষে এসবাস্টনে 2 ইনিংসেই সেঞ্চুরিতে দলকে জেতানোয় তাকে এই স্বীকৃতি দিয়েছে উইজডেন। মাকসুম আলম খান, সময় সংবাদ।